হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন, আমিন। পুরো ভিডিওর কিছু কিছু অংশ প্রথম দিকে শেয়ার করছি, আশা করি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বাসায় আমরা তিনজন মানুষ, তিনজন মানুষের জন্য তিনটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর এই ডিম পোস্টগুলো আমি ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিচ্ছি, কারণ কাঁচা কুসুম আমার কাছে ভালো লাগে না। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক এই ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তার পাশাপাশি পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। আমার এই চ্যানেলে অনেক দর্শক আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওটি দেখেন, তাদের কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে দিবেন। ধৈর্য ধরে যেহেতু ভিডিওটি দেখেন, তাহলে একটি লাইক দিয়ে দিলে আমার অনেক বেশি উপকৃত হবে। সকালবেলা নাস্তা রেডি করে জোনানাকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। আগে থেকে জানতাম ভাইজান আমার বাসায় আসবে, সকাল সকালে আসবে, তবে এত সকাল আসবে সেটা ভাবতে পারিনি। তো স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরে সে ফোন দিয়েছে যে সে আমার বাসার কাছাকাছি চলে এসেছে, সেজন্য আমি তাড়াহুড়ো করে বাসায় চলে এসেছি। বাসায় আসার কিছুক্ষণ পরে ভাইজানও চলে এসেছে, আর আসার সময় কিছু ভালোবাসা নিয়ে এসেছে। আমার বড় ভাইকে আমি ভাইজান ডাকি, ও হচ্ছে আমার ইমিডিয়েটলি বড়, আমার চেয়ে বেশি দিনের বড় না। ভাইজান যে আমার চেয়ে বড় যারা না চিনে না জানে তার বিশ্বাস করতে চায় না। তার অবশ্য একটা কারণ আছে, আমার যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, একটা বাচ্চাও আছে, অথচ ভাইজান এখনও বিয়ে করেনি, সেজন্য অনেকেই কথাটা বিশ্বাস করতে চায় না। যাই হোক, ভাইজান বাড়িতে গিয়েছিল কারণ আমার বড় বোন বাড়িতে গিয়েছিল। সেজন্য বাড়ি থেকে আসার সময় আমার বড় বোন আর আমার আব্বা আম্মা আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বাড়ি থেকে আব্বা আম্মা আপামণি ভাইজান সবাই কিন্তু আমাকে ফোন দিয়েছে বাড়িতে যাওয়ার জন্য, তবে আমি যাইনি। যদিও সবাইকে অনেক 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 বেশি মিস করেছি সেটা বলে বোঝানো যাবে না, তারপরও যাইনি যেহেতু রোজা সামনে। রোজাকে সামনে রেখে কিন্তু আমার বাড়িতে যেতে ইচ্ছা করেনি। আর এই ব্লগটি কিন্তু একদম রোজার আগে আগে, এজন্যই কিন্তু সকালে নাস্তাটা রেডি করেছি। যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন তারা হয়তো অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন যে সকালবেলা কিসের নাস্তা এটা, এখন যেহেতু রোজার দিন। এই যে দেখুন, এটা একটি হামাম দিস্তা। এই হামাম দিস্তাটা আমার বোন, মানে আমার বড় বোন আমার জন্য পাঠিয়েছে, আর এই জিনিসটা আমার এত বেশি পছন্দ হয়েছে কি বলবো। এটা আমাকে আমার বড় বোন দিয়েছে, আমি ওকে আপামণি ডাকি। তো আপামণি এটা কেনার পরে রাতের বেলা আমাকে ফোন দিয়ে আমাকে দেখিয়েছে যে এটা আমার জন্য কিনেছে, আবার সাথে এটাও বলেছে যে ওর জন্যও কিনেছে, তবে ওটা বড়। সাথে সাথে আমি বললাম যে তাহলে আমারটা কেন ছোটো, তোমারটা কেন বড়। এটা শুনে আপামণি বলছিল যে একটাই বড় ছিল আর এটা ওর জন্য রেখেছে, আর এটা আমার জন্য পাঠিয়েছে, আর এটাও কিন্তু অনেক বড়। আমার কাছে মনে হচ্ছিল বড়টার চেয়ে মনে হয় এটাই বেশি ভালো হয়েছে, যদিও আমি ওটা চোখে দেখিনি, তারপরও কেন জানি মনে হচ্ছিল। আর এই যে মাটির যে বাটিটা আছে সেটাও পাঠিয়েছে, আর একটা কাঁচার মতো দেখতে পাচ্ছেন, এটার নাম আমি জানি না, এটাও পাঠিয়েছে। গরমকাল আসছে সেজন্য একটা পাকাও কিনে পাঠিয়ে দিয়েছে। আর যে ডাল আছে, চিনি, ময়দা না আটা, এগুলোও পাঠিয়েছে, এগুলোও আমার বোন পাঠিয়েছে। আর যে বেগুন আলু, এগুলো হচ্ছে কি আমার আব্বা বাজার থেকে কিনে পাঠিয়েছে। আর এই বেগুনগুলো খেতে অনেক বেশি মজা, এই বেগুনগুলো মনে হয় ঢাকা তেমন একটা পাওয়া যায় না। এখন সবগুলো জিনিস আমি গুছিয়ে নিব, সেজন্য সোফাটা আমি সরিয়ে একটি বস্তা বিছিয়ে দিয়েছি আলুগুলো রাখার জন্য। সরাসরি ফ্লোরে রাখিনি, ফ্লোরের উপরে একটা ছালা বিছিয়ে রাখছি, এতে করে আলুগুলি অনেক দিন ভালো থাকবে। পেঁয়াজের দাম যখন একটু কমে যায় তখন একটু বেশি পরিমাণে এনে থাকি, সেজন্য এগুলো কিন্তু আমি একটি চালার উপরে বিছিয়ে রেখেছি। বাড়ি থেকে যা যা পাঠিয়েছে সেখান থেকে অল্প অল্প করে কিছু আলাদা করেছি, শুধু নিজে খেলেই তো হবে না, আশেপাশের মানুষকেও মাঝে মাঝে দিতে হয়, সে উদ্দেশ্যে কিন্তু আলাদা করেছি। বাড়ি থেকে কিছু মুরগি আর কবুতর পাঠিয়েছে, আর এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে পাঠিয়েছে, কারণ আম্মা ভালো করে জানে আমি এসব পারি না, আম্মা আর বাবি মিলে খুব সুন্দর করে পরিষ্কার করে পাঠিয়েছে। মুরগি যেমন তেমন, কবুতর পরিষ্কার করা কিন্তু অনেক অনেক বেশি কঠিন, যেটা আমি পারবই না।
জিনিসগুলো পাঠানোর পরে বের করে যখন গুছাচ্ছিলাম তখন তাকিয়েছিলাম আর ভাবছিলাম, হয়তো এমন একটা সময় আসবে এরকমভাবে কেউ হয়তো আর কোনো দিন কোনো জিনিস পাঠাবে না, হয়তো পাঠাবে তবে এটার ভিতরে যে একটা ভালোবাসা আছে এরকম ভালোবাসা জড়িত কোনো জিনিস হয়তো পাবো না। আমি কি বলতে চাচ্ছি, হয়তো অনেকে বুঝতে পেরেছেন, হয়তো অনেকে বুঝতে পারেননি। যারা বুঝতে পেরেছেন তো পেরেছেন, আর যারা বুঝতে পারেননি হয়তো একদিন বুঝে যাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এখন কিছু চিনি একটি জারে রেখে রান্নাঘরে রেখে দিলাম, রোজার মাসে তো চিনি লাগবেই। তবে এত চিনি পাঠানোর দরকার ছিল না, এত চিনি কখন যে খাবো আর কখন যে শেষ হবে আল্লাহ মাহফুজ জানে। এখানে প্রায় 6-7 কেজির মতো চিনি দিয়েছে আর আটা দিয়েছে 10 কেজি। আটাটা আমার মোটামুটি লাগে, কারণ আপনাদের ভাইয়া রুটি পছন্দ করেন, সকালে আর রাতে বেশিরভাগ সময় ওকে রুটি দেওয়ার চেষ্টা করি। আম্মা কিছু চালের গুঁড়িও পাঠিয়েছিল, এটা অবশ্য আমি বলে দিয়েছিলাম, কারণ বাড়ি থেকে আসার সময় আমি যে পরিমাণ চালের গুঁড়ি নিয়ে এসেছিলাম সবগুলো শেষ হয়ে গিয়েছে। বাড়িতেও কিন্তু চালের গুঁড়ি মোটামুটি শেষ, তারপরেও আম্মা বলছিল যে যা আছে দিয়ে দেই। এই ধরনের চিন্তাগুলো মা ছাড়া বোন ছাড়া আসলে অন্য কেউ করতে পারে না, পারবেও না। ডাল ছিল 4 কেজি, এই ডালগুলো আলহামদুলিল্লাহ আমার অনেক দিন চলে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে হাতের বেশ কিছু কাজ আমি শেষ করে ফেলেছি। এখানে কিছু আনার আমি একটি গ্লাসের সাহায্যে ছুটকিয়ে নিচ্ছি জুন আনার জন্য। জুনায়না তো ফল একদমই খেতে চায় না, তার ভিতরে আনার যদি আমি এভাবে দিই তাহলে সে ধরেও দেখবে না, মুখে নেওয়া তো দূরের কথা, আগেই চিলাপালা করা শুরু করে দিবে। সেজন্য সবসময় আমি এভাবে রস করে খাওয়াই, আপনারা হয়তো প্রায় দেখে থাকেন। যেহেতু রোজার আগে আগে ভিডিওটা করা, রোজার জন্য কিন্তু মোটামুটি অনেক বাজার করা হয়েছে, আর সব বাজার যে একদিনে করা হয়েছে এরকম না, অল্প অল্প করে কিছু বাজার করা হয়েছে। এখানেও কিছু বাজার আছে, এগুলো যমুনা ডিসিসি থেকে আমি বাজার করে নিয়ে এসেছিলাম। আগের ভিডিওতে দেখেছেন ডাইনিং টেবিলটা আমি রোজার উপযোগী করেছি, আর সেখানে কিন্তু এখান থেকে কিছু জিনিস আমি রেখেছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রোজার আগে আগে মোটামুটি বাসার সব কিছুই আমি ক্লিন করেছি, আর সব কিছুই কিন্তু আপনাদের সাথে তখন শেয়ার করতে পারিনি, কারণ আমি একদিন পরপর ভিডিও আপলোড করি, আর আমি প্রতিদিনই কোনো না কোনো কাজ করেছি, কোনো না কোনো কিছু আমি ক্লিন করেছি। সেজন্য কিছু ভিডিও আমার জমা হয়ে আছে, এগুলোই আমি আস্তে আস্তে করে আপলোড করছি। আমার কাছে মনে হচ্ছে এক হিসেবে ভালোই হয়েছে, রোজা রেখে ভিডিও করা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার, তার সাথে অনেকটা সময়ের ব্যাপারও আছে। যাই হোক, এখন আমি ফ্রিজটা পরিষ্কার করব, আর আমি ডিপ ফ্রিজটা আগেই পরিষ্কার করে ফেলেছিলাম, আজকে আমি নর্মালটা পরিষ্কার করছি। প্রথমে সবগুলো জিনিস আমি নামিয়ে নিয়েছি। এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এটা শুধু ফ্রিজ না, এটা মোটামুটি আমার আরেকটা সংসার। আমার সংসারে যাবতীয় বেশিরভাগ জিনিসই কিন্তু আমি ফ্রিজে রেখে থাকি। পানির মধ্যে লিকুইড ভিম আর ভিনেগার দিয়ে পুরো ফ্রিজটাই আমি পরিষ্কার করে নিয়েছি। মাঝে মাঝে পানির মধ্যে ভিনেগার দিয়ে পাতলা একটা কাপড় ভিজিয়ে ফ্রিজের ভিতরটা আমি সুন্দর করে মুছে নিই। ফ্রিজটা যে লোকেরা বাসা পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে গিয়েছিল ওনারাই আমাকে বলে দিয়েছিল, পানির মধ্যে ভিনেগার বা লেবু দিয়ে ফ্রিজটা যেন আমি ভালো করে মুছে নিই। তখন থেকেই আমি এভাবে পরিষ্কার করি। আর ডিপ ক্লিন করতে গেলে আজকে যেভাবে দেখেছেন আমি ঠিক এভাবেই করি। এই তো ফ্রিজটা আমার পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে, আর ফ্রিজের যে জিনিসগুলো আছে সেগুলোও আমি আস্তে আস্তে করে গুছিয়ে রেখে দিচ্ছি। এখন ফ্রিজের দরজার যে হ্যান্ডেলগুলো আছে সেগুলোও আমি লাগিয়ে নিয়েছি, আর এই হ্যান্ডেলগুলো খুলে কিন্তু আমি খালাকে দিয়েছিলাম ধুয়ে দেওয়ার জন্য, উনি আমাকে ধুয়ে দিয়েছে। ছোট সংসারটাকে আবারও আমি ছানাপোনা দিয়ে ভরিয়ে দিচ্ছি, মানে ফ্রিজের যে যাবতীয় জিনিসগুলো ছিল এগুলোকে আমি আবারও জায়গা মতো রেখে দিচ্ছি। দুইটি ড্রয়ারে আমি আগে পেপার বিছিয়ে রেখেছিলাম, এখন রেখেছি শপিং ব্যাগ। এখন আমি এক এক করে সবজিগুলো রেখে দিচ্ছি, আর এই শপিং ব্যাগে কিন্তু যে বেগুনগুলো পাঠিয়েছে বাড়ি থেকে এই শপিং ব্যাগে করে রেখেছি, কারণ অনেকগুলো বেগুন আছে এখানে, শপিং ব্যাগে রাখলে বেগুনগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই তো আমার সব কিছু গুছানো কমপ্লিট, আমার ছোট সংসারটাকে আবারও দেখিয়ে দিচ্ছি আমি এভাবে গুছিয়ে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া জানাই, কারণ আমার ফ্রিজের যে জিনিসগুলো আছে আল্লাহ তাআলা চেয়েছেন বলেই কিন্তু আছে।
আল্লাহর কাছে সবসময় বলি যে আমার ফ্রিজটা যেন এভাবে সবসময় ভরা থাকে। আপনাদের বাইয়া কিছু জিনিস পাঠিয়েছে, এই যে কিছু বাজার পাঠিয়েছে, কিছু ফলমূল আর হচ্ছে কিছু কাপড় চোপড় পাঠিয়েছে লন্ড্রি থেকে। লন্ড্রি থেকে পাঠানো যে কাপড়গুলো আমি রেখেছি সবগুলো কাপড়ই কিন্তু আপনাদের ভাইয়ার, আর এই সবগুলো কাপড় আমি ধুয়েছি। তারপরেও আরও অনেক অনেক কাপড় বাকি রয়ে গিয়েছে, এগুলো আর ধোয়ার সময় পাইনি, এখন আর ধুবও না। শীতের যে কাপড়গুলো আছে সেগুলো ধোয়া হয়নি, বাকিগুলো মোটামুটি ধুয়ে রেখেছি। আর সাদার ভিতরে যে কাপড়গুলো আছে এগুলো ধোয়া হয়নি, কারণ সাদাটা পরিষ্কার করতে একটু বেশি ঘষা মাজা করতে হবে, সেজন্য এগুলো আপনাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছিলাম। তবে ওরও আর সময় হয়নি, এজন্য ধোয়াও হয়নি, এখন বের করে রেখেছে। আর বলে দিয়েছে প্রত্যেক দিন অল্প অল্প করে ভিজিয়ে রাখবে, সেই প্রত্যেক দিন আর আসে না, প্রত্যেক দিনে বলে আজকে ভিজিও না, আজকে ভালো লাগছে না, আজকে শরীরটা দুর্বল, আজকে এই আজকে সেই, এভাবে করে এগুলো করা হচ্ছে না, জানি না কবে ধোয়া হবে। যাই হোক, কথা বলতে বলতে বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি, আর ফ্রুটসগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আপেল, মাল্টা, আঙ্গুর এই ধরনের ফলগুলো আনলে আমি সাধারণত পানি দিয়ে ভিজিয়ে রাখি। অনেকেই বেকিং সোডাও দেন, তবে আমি দেই না, আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে শুকিয়ে রেখে দেই, এতে করে একটু হলেও ফরমালিন মুক্ত হয়। সেজন্য বাড়ি থেকে যে দেশি মুরগি পাঠিয়েছিল সেখান থেকেই আজকে একটা রান্না করে ফেলবো। আসলে দেশি মুরগি আমাদের সবারই খুব পছন্দ। একদিকে মাংস বসানোর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, অন্যদিকে বেগুনটাও বসিয়ে দিব। বেগুনটা আমি ছোট মাছ দিয়ে রান্না করব, আর আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। ছোট মাছের তরকারি হাতে মাখিয়ে বসালে খেতে ভালোই লাগে। একটি ঢাকনা দিয়ে রেখে দিলাম, যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দিব। এদিকে মাংসের মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এভাবেই আমি রান্নাগুলো করে নিয়েছি। আজকে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসগুলোই খাওয়া হবে। আজকে এই পর্যন্তই, সবাই বেশি বেশি করে ইবাদত করবেন, অপচয় কম করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।